আল জাজিরার কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার কার্যালয় বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে দখলদার খুনি ইহুদিরা। নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি ইহুদিদের বর্বর হামলার খবর পুঙ্খানুপুঙ্খভাবে প্রচার করে আসছিল আল জাজিরা, আর তাই এই সংবাদ মাধ্যমের উপর রোষ জন্মে ইহুদিদের। তাই আগেই ইসরায়েলের সামরিক বাহিনী আল জাজিরার কার্যালয়ে হামলা চালানোর হুমকি দিয়েছিল। আল জাজিরার নিজেদের কার্যালয়ে এমন হামলার খবর নিশ্চিত করেছে। আল জাজিরার প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ইসরায়েলের বিমান হামলার পর ভবনটি মাটির সাথে মিশে গেছে, ধোয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে ভবনের চারপাশ। ওই ভবনে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসেরও এপি কার্যালয় রয়েছে। ইসরায়েল হামলার হুমকি দেওয়ায় শনিবারের হামলার এক ঘন্টা আগেই ভবনটির বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে টানা পঞ্চম দিনের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রেখেছে। আজ শনিবারের হামলায় আরও 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলা প্রতিরোধ পাল্টা ইসরায়েল রকেট হামলা করেছে গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস। শুক্রবার সংঘাত ছড়িয়েছে গাজা থেকে বিচ্ছিন্ন ফিলিস্তিনের অপরাংশ পশ্চিম তীরেও। এদিন পশ্চিম তীরেও অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকশত ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাদের গুলি, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে এই হতাহতের ঘটনা ঘটেছে।